গেল কয়েক বছর টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিতের সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না। তার সবশেষ মুক্তি পাওয়া অসুর সিনেমাটি প্রশংসিত হলেও জিত যে ঘরানার সিনেমায় জনপ্রিয় সেই সিনেমা ছিল না এটি। টালিগঞ্জের এই জনপ্রিয় অভিনেতার গেল কয়েক বছরে মুক্তি পাওয়া সুলতান দা সেভিয়ার, বাচ্চা শ্বশুর, প্যান্থার, হিন্দুস্তান মেরিজান, বাজি এর কোনোটাই বক্স অফিসে সাফল্য পায়নি। যদিও বারবারই সাথী খ্যাত এই অভিনেতা বলেছেন কমার্শিয়াল সিনেমার দিকেই মন দিবেন তিনি। তাই টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে রাবণ সিনেমা জিতের জন্য ছিল অগ্নি পরীক্ষা। অবশ্য সেই পরীক্ষায় পাশও করে গেলেন তিনি। ছবিটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে। রাবণের মুক্তির পর অগ্নি পরীক্ষায় যেমন পাশ করলেন জিত, ঠিক টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতেও নিজের জায়গা শক্ত করলেন বাদশা খ্যাত এই অভিনেতা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।